প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি এবার আলোচনা করব তোমাদের জন্য 2.1-এর সৃজনশীল প্রশ্ন 19 নম্বর। তো এই প্রশ্নটি উদ্দীপকে বলা হলো যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টির দরে সমান সংখ্যক কলা খরিদ করে। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে বিক্রয় করে। তাহলে এখানে বলা হলো যে একজন ফল ব্যবসায়ী, উনি কী করেন যে যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক কলা খরিদ করেন এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় ওই 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করেন। তো ব্যবসায়ীর বিক্রয় কর্মী কী করে? 36 টাকায় 15টি দরে বিক্রি করে। তাহলে কতে বলা হলো যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল, অর্থাৎ উনি 100 কলা কী দরে ক্রয় করেছিলেন সেটা আমাদের বের করতে হবে। খ নম্বরে বলা হলো যে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। গতে বলা হলো যে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে তিনি বিক্রয় করতে করবেন। তাহলে ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায় তাহলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে তাকে, এটা গতে বের করতে হবে। তো তাহলে কয়ের সমাধানের জন্য আমাদের শুরুতে কী করতে হবে? লিখতে হবে, যেহেতু শুরুতে বলা আছে যে 36 টাকায় 12টি দরে ক্রয় করে, তো সেক্ষেত্রে আমরা লিখব 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত? অতএব প্রতি শ কলা যেহেতু সেক্ষেত্রে 100টি কলার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তো একটি কলার ক্রয় মূল্য যখন আমরা লিখব, তখন যেহেতু 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার যেহেতু কমে যাবে তাহলে ভাগ হবে এবং 100টি কলার বেশি হবে, গুণ হবে। তো এখানে কাটাকাটি করলে কত আসবে? এখানে 12 দিয়ে যদি 36কে ভাগ করা যায় তাহলে হবে 3, 3 × 100 সমান 300 টাকা। তাহলে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিলেন? 300 টাকা। এটাই আমাদের কয়ের জন্য অ্যান্সার। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারাও উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।